আখের ঊর্ধ্বর এগারী শিক্ষকর প্রশংসনীয় পদক্ষেপ। অসম মেডিকেল কলেজের বিজ্ঞানের ছাত্র ছাত্রী সকল উপকৃত হবপরাক দান করলে সর্বশরীর। গৌরবান্বিত পরিয়ালবর্গ, এখেত অবসরপ্রাপ্ত শিক্ষক যতীন দুয়রা, ঘর সারনগরী নামরূপর মিলনপুরত, 1969 চনত শিবসাগরের জাজিরপরা আহি চাকরিত যোগদান করা যতীন দুয়রায় সুদীর্ঘকাল নামরূপ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত শিক্ষাবৃত্তির লগত জড়িত হয়ে 2004 চনত প্রধান শিক্ষক রূপে অবসর গ্রহণ করে। বহুকেইখন গ্রন্থ লিখার লগতে এগৰাকী সামাজিক কর্মী হিসাবে সমাজত বিশেষভাবে পরিচিত। শেহতীয়াকৈ শিক্ষক যতীন দুয়রার এই প্রশংসনীয় পদক্ষেপে সকলোরে সমাদর বুটলিবলৈ সক্ষম হয়েছে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকগৰাকীৰ মৃত্যুর পাছত ডিব্রুগড় অসম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানের ছাত্র ছাত্রী সকলের উন্নতির হকে চিন্তা চর্চা করে দান করলে শরীরটো। সকল আইনি প্রক্রিয়া সমাপ্ত করার পিছতেই অসম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তর সঞ্জীব কাকতিয়ে এখনই সম্বর্ধনা পত্র ফুলাম গামোসারী শিক্ষকগৰাকীক সম্বর্ধনা জানায়। মরার পিছতো মোট দেহটো পুড়িয়ে পেলাও, ছাই হয়ে যাও, গতিকে দেহদান করলে যদি খাওয়া উপকার উপকার হয় এটা মোট জীবন ধরা সার্থক হবেন। 12-13 বছর আগে মই ডিব্রুগড় হাউস বিভাগের যোগাযোগ করি, প্রতিশ্রুতি পত্র লিখি ভালকে আপনি সই করে ইয়াত দিব লাগবে, তেতিয়া আপনার নিদান করা হবে। শিক্ষক যতীন দুয়রার এনে আদরণীয় পদক্ষেপক লৈ গৌরবান্বিত তেওঁর জিয়রী তথা পরিয়ালবর্গ। মেডিকেল কলেজত অধ্যয়নত ছাত্র ছাত্রী সকলের উন্নতির হকে চিন্তা চর্চা করে পিতৃর দরে আন 10 গৰাকী ব্যক্তিক আগবাড়ি আহি দেহদানের দরে মহান দানত ব্রতী হবলৈ আহ্বান জানালে জিয়রিয়ে। দেউতায় নিজের হরি দানের যে সিদ্ধান্ত ললে তার বাবে আমি অতিশয় আনন্দিত আর আমি গৌরবান্বিত। এখেতে দীর্ঘদিন ধরে শিক্ষকতার লগত জড়িত হয়ে 2004 চনত অবসর গ্রহণ করলে, এতিয়াও 80 বছর হয়েছে, এবার 80 বছর হয়েছে। তেখেতের অনুপ্রেরণাতে আর বহুজন ওলাই আহক তার কারণে আজি মই অনুরোধ জানাম সকলকে। নাহরকটিয়ার পৰা উৎপল সলিহাৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।